अगर आप चैनल में नए हैं तो सबसे पहले सब्सक्राइब करें हमारे चैनल को और पास में नोटिफिकेशन बेल को भी प्रेस करें ताकि लेटेस्ट वीडियो के नोटिफिकेशन सबसे पहले आपके पास पहुंच सके। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। 500 ভৌত বিজ্ঞানের আগে থাকছে প্রথম থেকে 25খানা প্রশ্ন, তারপরে কিছুটা গ্যাপ দিয়ে থাকবে আরও 25টা, মানে টোটাল আজকে থাকবে 50টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্যালিলিও সম্পর্কে নিচে তথ্যগুলো লক্ষ্য করো। সরণ, গতি, ত্বরণ ও সময় সম্পর্কে নির্ধারণ করেন তিনি। বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন। গণিতে নতুন শাখা ক্যালকুলাসের আবিষ্কার করেন। এর মধ্যে কোনটি সঠিক? এর মধ্যে সঠিক হচ্ছে ক, 1 আর 2, এই দুটো তিনি করেছিলেন। পরবর্তী, গণনে প্রাপ্ত লব্ধ একক লিখিত দুই এককের মধ্যে কোনটি দিতে হয়? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ, একটি ফাঁকা দিতে হয়। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন আছে, চৌম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন কে? অ্যান্সার হচ্ছে, পরের লাইনে এসে গেছে, গ, গ মানে ডক্টর গিলবার্ট। পরবর্তী, এককের সংকেত কোন অক্ষরে লিখিত হয়? অ্যান্সার হচ্ছে ঘ, রোমান অক্ষর। রোমান অক্ষরে এককের সংকেত লিখিত হয়। লোডস্টোন এর চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? কে এই বিষয়ে তিনি প্রথমবার বলেছিলেন? ক, থেলিন। পরবর্তী যেটা আছে, নিউটনের অবদান, নিউটনের অবদান কি? গণিতবিদ্যা, বলবিদ্যা না আলোকবিদ্যা? অ্যান্সার হচ্ছে ঘ, মানে 1, 2, 3, তিনটি বিষয় তিনি তার মতবাদ দিয়েছিলেন। পরবর্তী বলেছে হচ্ছে কি, একক এর এসআই পদ্ধতির ক্ষেত্রে 1 নম্বর, এই পদ্ধতি চালু হয় 1960 সালে। এই পদ্ধতির পূর্বে 3টি পদ্ধতি চালু ছিল। এই পদ্ধতিটির মৌলিক রাশির 5টি, এর মধ্যে সঠিক কোনটা? অ্যান্সার ক, 1 আর 2, এই দুটো হচ্ছে সঠিক। 8 নম্বর প্রশ্ন, পদার্থবিদ্যায় আলোচনা করা হয় পদার্থ, শক্তি, জীবজগৎ, এই তিনটের কোনটা বিষয়? অ্যান্সার হবে ক, পদার্থ আর শক্তি। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনা কখন এবং কতক্ষণ ঘরে ঘটেছে বুঝতে গেলে কোনটি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন? স্থান, বস্তু, পাত্র আর লাস্ট হচ্ছে সময়। অ্যান্সার হচ্ছে সময়। 10 নম্বর, s = ut + ½ ft² / at² যাই বলা হোক না কেন, এই সমীকরণে s হচ্ছে সরণ, এর মাত্রা l, a হচ্ছে সরণ, এর মাত্রা lt^-2, t হচ্ছে সময় আর এর একক হচ্ছে t, এর মধ্যে কোনটি সঠিক? অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3, তিনটেই সঠিক। কোনো বস্তু দেখবার জন্য চোখে নিচে আলোকরশ্মি পাঠায় এ মতবাদটি কে প্রদান করেন? এর অ্যান্সার হচ্ছে খ, মানে 1 আর 3, আলহাজেন আর হচ্ছে প্রাচীন বিজ্ঞানীরা। চলে আসছি 12 নম্বর, মৌলিক একক। মৌলিক একক কি? কালের বিবর্তনে পরিবর্তিত হয় না, প্রাকৃতিক কারণে পরিবর্তিত হয় না, সহজে পুনরুৎপাদন করা যায়, এর মধ্যে সঠিক কোনটি? অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3, তিনখানাই সঠিক। পরবর্তী, ভার্নিয়ার ধ্রুবক, 1 নম্বর হচ্ছে কে সাধারণত ভিসি লেখা হয়ে থাকে? 1 নম্বর, s/n রাশি দ্বারা এর মান নির্ণয় করা হয়ে থাকে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ারের এক ভাগের পার্থক্যের সমান হয়ে থাকে, এর নিচের মধ্যে কোনটি সঠিক? এর অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3, তিনখানাই সঠিক। পরবর্তী, 1896 সালে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোড সংকেত পাঠান কে? অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গ, গ মানে হচ্ছে মার্কেন। পরবর্তী যে প্রশ্ন আছে, দীপন ক্ষমতা কোন প্রকার রাশি? অ্যান্সার হচ্ছে খ, মৌলিক রাশি। পরিমাপের ক্ষেত্রে কত ধরনের ত্রুটি থাকতে পারে? 2, 3, 4, 5, অ্যান্সার হচ্ছে খ, 3 ধরনের ভুল থাকতে পারে। 17 নম্বর, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাপকে কি বলা হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে খ, ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, পরবর্তী যেটা আছে,
গোলীয় দর্পণের সাহায্যে কিভাবে আগুন ধরানো যায়? অ্যান্সার রয়েছে ক, সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করে হচ্ছে গিয়ে গোলীয় দর্পণের সাহায্যে আগুন লাগানো সম্ভব হয়। তোমরা যারা বিভিন্ন ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট দেখেছো তাতে তোমরা এই ধরনের জিনিস হামেশাই দেখতে পাবে। 19 নম্বর, ভাগ দ্বারা গঠিত লব্ধ একক কিভাবে প্রকাশ করা হয়? এর অ্যান্সার হচ্ছে খ, ঋণাত্মক সূচক দ্বারা এর প্রকাশ করা হয়ে থাকে। 20 নম্বর, পদার্থবিজ্ঞানে ব্যবহৃত কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, কোনো রশ্মির সংকেত লিখতে হয় বাঁকা হরফে, রাশির সংকেত লেখার কোনো ফন্ট ব্যবহার করা হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, এর মধ্যে সঠিক কোনটা? এর মধ্যে সঠিক হচ্ছে ক, মানে হচ্ছে 1 আর 2, কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, কোনো রাশির সংকেত লিখতে হয় বাঁকা হরফে। পরবর্তী, এটা ক্ষুদ্র সময় ব্যবধানের পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে? রিস্ট ওয়াচ, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক, টেবিল ক্লক। অবশ্যই সময়ের ব্যবধান যখন মাপতে যাব তখন আমরা স্টপ ওয়াচ ব্যবহার করব। 80 স্কোয়ার, এই মাত্রা কোনটি, এটা কিসের মাত্রা? ক হচ্ছে এল। পরবর্তী হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে কয়টি পদ্ধতি চালু ছিল? অ্যান্সার হচ্ছে খ, 3টি পদ্ধতি চালু ছিল। 24 নম্বর, আল মাসুদি কত সালে মারা যান? এর অ্যান্সার হচ্ছে খ, 956 খ্রিস্টাব্দে তিনি মারা যান। পরবর্তী, আদর্শ 1 কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত? এর অ্যান্সার হচ্ছে গিয়ে গ, 3.9 সেন্টিমিটার। আদর্শ যে সিলিন্ডার রয়েছে 1 কিলোগ্রামের, সেটার যে উচ্চতা ও ব্যাস কত সেটা হচ্ছে 3। ভিডিওটা এতদূর দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের বলেছিলাম যে আমাদের তরফ থেকে যে ফ্রি মক টেস্টের বন্দোবস্ত করা হয়েছে তাতে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে সেই বিষয়ে বলবো। তোমরা এক কাজ করতে পারো, আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.চাকরিপ্রস্তুতি.com, সেখানে চলে যাও। ফ্রি মক টেস্ট বলে একটা সেকশান আছে, সেই সেকশানে ক্লিক করে আমাদের ডেইলি মক টেস্ট যেটা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নেওয়া হয় সেটা তোমরা দিতে পারবে। তার পাশাপাশি তোমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করে কিংবা উপরে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মারফত যোগাযোগ করলে তোমাদের আমরা ডেইলি যে মক টেস্ট তার লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পরীক্ষা দিতে পারবে। একবার আমাদের এই যে ভিডিও তার ডেসক্রিপশন সেকশনটা দেখে নাও, সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলা আছে, আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের সমস্ত প্লেলিস্ট যাতে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা পড়া ভাগ করে দেওয়া রয়েছে, এর সমস্ত জিনিস উল্লেখ করা রয়েছে। তোমরা ডেসক্রিপশন সেকশন থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের যেমন ইচ্ছা সেই ভিডিও দেখে নিতে পারবে। তাহলে আর অসুবিধা নেই তোমাদের পরীক্ষা দিতে, রেগুলারলি পরীক্ষা দাও, নিজেদের মান যাচাই করো যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো। এবার সেকেন্ড পার্টটা শুরু করি, যতগুলো প্রশ্ন পড়িয়েছি আরও কিছু তোমাদের জন্য প্রশ্ন রয়েছে, সেগুলো পড়াবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলে আসছি পরবর্তী পার্টে, 26 নম্বর, বস্তু ও শক্তি রূপান্তর এর সম্পর্কে কিভাবে প্রকাশ করা যায়? খ, পরিসংখ্যানগতভাবে এর মানকে প্রকাশ করা সম্ভব হয়। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? এর অ্যান্সার হচ্ছে গিয়ে গ, গ মানে হচ্ছে জেমস ওয়াট। 28 নম্বর, তড়িৎ ক্ষেত্রে ও চুম্বক ক্ষেত্রে একীভূত করে তড়িৎচুম্বকীয় তত্ত্বের কথা কে প্রকাশ করে? অ্যান্সার হচ্ছে ঘ, ম্যাক্সওয়েল। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ? খ, পরিমাপের একক। নিচের যেটা রয়েছে সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমাণে উপস্থাপন করেন। স্টিফেন ওয়াইনবার্গ একজন ইংরেজ পদার্থবিদ, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এর মধ্যে কোনটি সঠিক? অ্যান্সার হচ্ছে খ, মানে হচ্ছে 1 আর 3 সঠিক। 31 নম্বর, তড়িৎ দুর্বল বল প্রকাশ করে, এক ধরনের দুর্বল বল প্রকাশ করে তড়িৎ, সেটা কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে ঘ, ঘ মানে হচ্ছে 1, 2, 3 তিনজনেই এটি আবিষ্কার করেন। নিচের কোন রাশিটির একক লব্ধ একক? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক, ভর, এর একক হচ্ছে লব্ধ একক। 33 নম্বর, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত?
ঠিক আছে, এর অ্যান্সার হচ্ছে ক। ক মানে হচ্ছে 0.02 মিলিমিটার। পরবর্তী আবিষ্কারের সাথে বিজ্ঞানীদের নাম উল্লেখ করা হতো, এর সঙ্গে করা হয়েছে, তার সঙ্গে কোনটি সঠিক? বাষ্পীয় ইঞ্জিন, জেমস ওয়াট, কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্ক আর এক্স রে রঞ্জেন। অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3, 3 সঠিক। 35 প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে? অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু। 10 সূচক ব্যবহার সম্পর্কে নিচের কোন বিবরণটি সত্য? আলোক দ্রুতি, 10^-3 0.0001, 10m 10n 10m+n, ঠিক আছে, এর মধ্যে কোনটি সঠিক? অ্যান্সার হচ্ছে খ, 1 আর 3। আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে? অ্যান্সার হচ্ছে গ, ম্যাক্সওয়েল। কোনটির আবিষ্কার কোষ জীববিদ্যায় বিপ্লব এনেছিল? অ্যান্সার হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। 39 নিচের কোনটি পদার্থবিজ্ঞানের প্রধান শাখা? অ্যান্সার যেটা রয়েছে ঘ, সবকটি, মানে হচ্ছে ইলেকট্রনিক্স, বলবিজ্ঞান, আলোকবিজ্ঞান। 40 4 ন্যানোসেকেন্ডের সঠিক সংকেত কোনটি? অ্যান্সার হচ্ছে গ, 4ns। স্নেল সম্পর্কিত সঠিক বাক্যটি হল? স্নেল জার্মানের অধিবাসী ছিলেন, আলোক প্রতিফলনের সূত্র তিনি আবিষ্কার করেন, চুম্বকত্ব নিয়ে গবেষণা করেন। অ্যান্সার হচ্ছে গ, 1 আর 3। 42 ধাতুর ভেজাল নির্ণয় কৌশল আবিষ্কার করেন কে? অ্যান্সার হচ্ছে ঘ, আর্কিমিডিক্স। 43 বোসন কী ধরনের কণা? ক, মৌলিক কণা হচ্ছে বোসন। 44 কোনটি দীপন তীব্রতার একক নামে পরিচিত? গ, সিডি, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক। 20 তাত্ত্বিক পদার্থবিদ্যার বিকাশ লাভ করে কিসের মাধ্যমে? এর অ্যান্সার হচ্ছে গ, গ মানে হচ্ছে 1 আর 3, কোয়ান্টাম তত্ত্ব আর আপেক্ষিক তত্ত্ব এই দুটোর ওপর ভিত্তি করে। 46 পরমাণু নিউক্লিয়াস আহিত থাকে গ, ধনাত্মক কারেন্টে। শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল? এর অ্যান্সার দেখার দরকার নেই, তোমরা সবাই জানো, ইউরোপে। নিচের কোনটি লব্ধ রাশি? ঠিক আছে, ঘ, বল হচ্ছে এক ধরনের লব্ধ রাশি। পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় কিসে কিসে? চিকিৎসা বিজ্ঞানে, মনোবিজ্ঞানে আর রাষ্ট্রবিজ্ঞানে। অ্যান্সার হচ্ছে ক, প্রথম দুটো, মানে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আর মনোবিজ্ঞানে। আর লাস্ট থাকছে 50 বিজ্ঞানের মন্ধাকাল বলা হয় কোন সময়কে? ক, আর্কিমিডিসের মৃত্যু থেকে 3rd শতাব্দী, এই সময় বিজ্ঞানের তেমন কোনো অগ্রগতির প্রমাণ পাওয়া যায় না, সেই জন্য এই সময়কে বিজ্ঞানের মন্ধাকাল বলা হয়। আজকের পড়া আমরা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা শেষ করবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে তোমরা যে হারে পড়াশোনা করছো তাতে সাফল্য তোমাদের নিশ্চয়ই আসবে। আমাদের সঙ্গে কন্ট্যাক্টের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। সেখানে যত ধরনের আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম আছে সব কিছু লিস্ট দেওয়া রয়েছে। তার পাশাপাশি প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে, আমাদের সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট, আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে তারও আলাদা করে প্লেলিস্ট দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো।